আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার, সেটার ক্যামেরা কোয়ালিটি বলেন আর ডিসপ্লে কোয়ালিটি বলেন খুবই সুন্দর কিন্তু। হ্যাঁ, যারা নিবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন। আর এগুলো কিন্তু চার্জ ব্যাকআপ এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছি খুব ভালো, খুবই ভালো, ঠিক আছে, খুবই সুন্দর ফোন। আচ্ছা, S21 Ultra। হ্যাঁ, আচ্ছা দেখি তো ভাই একটু ফোনটার কন্ডিশনটা কিরকম হয়। দেখতে পাচ্ছেন S21 Ultra 12/128 GB ডিভাইস ইজ গুড না, সবকিছু গুড আছে, সবকিছু ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, eSIM, এটা কিন্তু eSIM সাপোর্টেড। আচ্ছা, eSIM সাপোর্টেড না? হ্যাঁ, Google Pixel 6 Pro। দেখতে পাচ্ছেন, দেখেন 12/128 GB 6 Pro 12/128 GB। আচ্ছা ভিউয়ার, 6 Pro বা 6 মানে গুগল মানে ক্যামেরা, গুগল মানে ক্যামেরার জন্য সেরা, ঠিক আছে। আর এগুলো তো টেনসর প্রসেসর ব্যবহার না, নিজস্ব প্রসেসর, স্পিডও খুব ভালো পাবেন। S20 Ultra দেখতে পাচ্ছেন, S20 Ultra এটা 12/128 GB এটাও, এটাও কিন্তু চাঁদের ছবি তোলার জন্য পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটার টেলিস্কোপ জুম আছে তো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণ স্যামসাং এর ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, স্ন্যাপড্রাগন হইলে জোস একটা ফোন, জোস একটা ফোন হয়। S21 iBox বিডিতে, আর iBox বিডিতে কালেকশন দেখতে পাচ্ছেন, ভালো ভালো কালেকশন আছে। যেহেতু সামনে ঈদ চলে আসছে, আর ঈদ উপলক্ষে যদি আপনারা একটা ভালো ফোন কিনতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে স্যামসাং এর অনেক 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 কালেকশন আছে, তারপর গুগল পিক্সেল দেখতে পাচ্ছেন 6 Pro থেকে শুরু করে ভালো ভালো কালেকশন আছে। তারপর দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এদিকে মোটরওয়ালা কালেকশন, এলজির কালেকশন আছে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল তো দেখাইলাম, এদিকে আছে কিন্তু সোনির কালেকশন, তারপর অপোর কালেকশন, ভিভোর কালেকশন আছে, রিয়েলমির কালেকশন আছে, আর আমাদের সাথে আছে কিন্তু আমাদের প্রিয় ভাই আদনান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক এ, 22A2। আচ্ছা আচ্ছা, এক নাম্বার লিফট দিয়ে নেমেই পাশের গলি, ওপার এনার পাশের গলি দিয়ে ঢুকলে হবে। আচ্ছা, iBox বিডি। ওকে ওকে, তো শুরুতে একটু আপনার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা। আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হলো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, আর আমাদের সব আর কি যে কোনো ফোন আপনি দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা, সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে আমরা সব জায়গায় কুরিয়ার করে থাকি। আচ্ছা, কন্ডিশনটা কি ভাইয়া? কন্ডিশন সেই ক্ষেত্রে কন্ডিশন হলো আপনার 1020 টাকা অগ্রিম মানি দিতে হবে আর কি বুকিং এর জন্য, আর বাদ বাকি টাকা ওখান থেকে ছাড়িনি। হ্যাঁ, বাদ বাকি টাকা ওইখান থেকে ছাড়িনি। আচ্ছা ঠিক আছে, তো শুরু করি আমরা নাকি ভাইয়া? হ্যাঁ, আচ্ছা ফার্স্টে আমরা কি দেখবো তাহলে? স্যামসাং থেকে শুরু করি। স্যামসাং থেকে শুরু করি, মানুষের প্রিয় ফোন। হ্যাঁ হ্যাঁ, সবারই প্রিয় স্যামসাং, ঠিক আছে। S21 Ultra S21 Ultra। হ্যাঁ, আচ্ছা দেখি তো ভাই একটু ফোনটার কন্ডিশনটা কিরকম হয়। দেখতে পাচ্ছেন S21 Ultra 12/128 GB ডিভাইস ইজ গুড না, সবকিছু গুড আছে, সবকিছু ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, eSIM, এটা কিন্তু eSIM সাপোর্টেড। আচ্ছা, eSIM সাপোর্টেড না? হ্যাঁ, আর কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন, খুবই সুন্দর কন্ডিশন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর ক্যামেরার কোয়ালিটি তো অসাধারণ অসাধারণ, ঠিক আছে, অসাধারণ। টেলিস্কোপ লেন্স আছে, চাঁদের ছবি তুলবেন, চাঁদের ছবি তুলবেন। আচ্ছা কত হচ্ছে আজকে ভাই এটা? এটার প্রাইস হবে আজকে 53,000 টাকা 53,000 টাকা। আচ্ছা, 12/128 GB। আচ্ছা, এটা কিন্তু মাত্র 53,000 টাকা, ট্রিপল 8 প্রসেসর, 12/128, eSIM সাপোর্টেড। আচ্ছা, eSIM সাপোর্টেড, eSIM মানে এখন ডুয়েল সিম? eSIM মানে ডুয়েল সিম ভাই, eSIM খালি একমাত্র টেলিটকের বাদে সব কোম্পানির আছে। আচ্ছা ওকে, রবি, গ্রামীণ, সব ধরনের, সবগুলাই। আচ্ছা, তারপর কি আছে ভাই? তারপর হলো S20 Ultra। ওকে, দেখতে পাচ্ছেন S20 Ultra, এটা 12/128 GB এটাও, এটাও কিন্তু চাঁদের ছবি তোলার জন্য পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটার টেলিস্কোপ জুম আছে তো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণ স্যামসাং এর ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, স্ন্যাপড্রাগন হইলে জোস একটা ফোন, জোস একটা ফোন হয়। আচ্ছা, এটার এটা পারফরম্যান্সও খুব ভালো পাবে। 12 কত জিবি? এটা 12/128 GB। তারপর আসি S21 হ্যাঁ,
S21 এই যেটা আমি আপনাকে ডিভাইস কেয়ার থেকে দেখায় দেই সবকিছু গুড আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে 128 GB এটা আপনার হ্যাঁ এটারও আমাদের ইউজ কোয়ান্টিটি আছে আর ফুল ফ্রেশ পাবেন 128 GB না হ্যাঁ ছোটর ভিতর কিন্তু মানে হ্যান্ডি একটা ফোন হ্যাঁ কিউট একটা ডিভাইস আবার আপনি ডিসপ্লে ক্যামেরা বলেন খুব ভালো আচ্ছা কত দিছেন এটা ভাই এটার প্রাইস দিব হলো আপনার 32000 টাকা 32000 টাকা আর একটা জিনিস জানায় রাখি এটার আরেকটা আমাদের ফোন আছে জাস্ট ওয়ান পিস আছে আচ্ছা ওটা আপনার 30000 টাকা ওটার কন্ডিশনটা ভাই একটু আনফ্রেশ আছে না আনফ্রেশ আচ্ছা ঠিক যেগুলো আনফ্রেশ ওগুলো আমরা বইলাই দিব ভাই যে এটা আনফ্রেশ এর দাম একটু এরকম একটু কম পড়বে আচ্ছা আচ্ছা তারপর কি আছে তারপর আসি S20 প্লাস S20 প্লাস হ্যাঁ আচ্ছা দেখি S20 প্লাসটা S20 প্লাস এই যে দেখেন ওকে দেখতে পাচ্ছেন S20 প্লাস খুব সুন্দর ফোন ঠিক আছে কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ফোন একবার ফ্রেশ কন্ডিশন আছে 12128 GB ইসিম আছে না হ্যাঁ আচ্ছা ইসিম আছে কত ইসিম এটা এটা ব্যারাইজনের তো হ্যাঁ হ্যাঁ ইসিম আছে হ্যাঁ হ্যাঁ ইসিম আছে আচ্ছা কত এটার আপনার ইসিম আছে মানে ডুয়েল সিমই বলা চলে এটা হলো আপনার 29500 ইসিম কিন্তু সবসময় পাওয়া যায় না তো যারা আর কি ইসিম সহ নিতে চান তাদের জন্য এটা খুব বেস্ট একটা ডিভাইস আচ্ছা 29500 হ্যাঁ স্ন্যাপড্রাগন 865 একটা ডিভাইস 5G প্রসেসর আচ্ছা তারপর আবার ডুয়েল সিম আচ্ছা পরে হ্যাঁ আবার এটা একটা আছে আমি কিছু বেশি না বললাম এটার প্রাইস পড়বো হলো 26500 টাকা নেক্সট হলো S20 12128 GB স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আচ্ছা 12128 GB না হ্যাঁ এই ফোনটা আমার নিজের কাছে খুব ভালো লাগে খুব কিউট একটা ফোন ছোট খাটোর মতো এটাও কি ইসিম আছে নাকি না এটাতে ইসিম নেই ইসিম নাই না আচ্ছা যাই হোক এটা কত দিছেন এটার প্রাইস পড়বে হলো 24500 টাকা 24500 টাকা হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 24500 টাকা মানে এই ফোনগুলো ভাই দেখলেও ভালো লাগে ঠিক আছে ছোট খাটোর মধ্যে কার খুব ভালো লাগে কিউট একটা ডিভাইস আচ্ছা তারপরে তারপরে আসি S10 প্লাস S10 প্লাস আচ্ছা দেখতে পাচ্ছেন S10 প্লাস ভিউয়ার্স ডাবল পাঞ্চল ক্যামেরা হ্যাঁ আট একশো আঠাশ জিবি না হ্যাঁ তো বলারই নেই কত দিচ্ছেন এটা ভাইয়া এটার প্রাইস পড়বে হলো আপনার 25500 টাকা 25500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার ক্যামেরা কোয়ালিটি বলেন আর ডিসপ্লে কোয়ালিটি বলেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ যারা নিবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন আর এগুলো কিন্তু চার্জ ব্যাকআপ এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছি খুব ভালো খুবই ভালো ঠিক আছে খুবই সুন্দর ফোন আচ্ছা মাত্র কি সিস্টেম অপটিমাইজিংটা ভালো তো যার কারণে ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো দেয় 26000 এটা কিন্তু 3500 এমএএইচ এর ব্যাটারি কিন্তু এটা আপনি একদিন চার্জ ব্যাকআপ পাবেন আমার নিজের বড় ভাই চালাচ্ছে আচ্ছা 26000 হ্যাঁ ওকে নেক্সট 26 না 25500 আর কি আচ্ছা ঠিক আছে তারপর তারপরে আসি S10 S10 হাতে আছে কিন্তু আপনার S10 S10 আচ্ছা এটা এটা মনে হয় বন্ধ এটা এটা দেখেন হ্যাঁ আছে চার্জ আছে সমস্যা বন্ধ হবে না S10ও দেখছেন এখনো আছে অনেক সুন্দর চলতেছে ঠিক আছে S10 দেখতে পাচ্ছেন 828 GB ছোট ভিতরে কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা কত হইছেন ভাইয়া এটা হলো 21500 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 21500 টাকা ঠিক আছে হ্যাঁ এগুলোর সাথে আমি কিন্তু চার্জার দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট কি আছে ভাইয়া তারপরে আছে S10i S10 এর ছোট ভাই বলতে পারেন যাদের S10 এর মতন পারফরম্যান্স দরকার ডিসপ্লে দরকার সব দরকার কিন্তু S10 এর বাজেটটা নাই একটু কম তাদের জন্য এটা জাস্ট এটা কার্ভ ডিসপ্লে না এছাড়া এটাও স্ন্যাপড্রাগন 855 ক্যামেরা তো জোস ক্যামেরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা নেবেন এটাও কিন্তু নিতে পারেন ঠিক আছে হ্যাঁ এটা এটা এটার প্রাইসটা S10 থেকে একটু কম আছে হ্যাঁ আচ্ছা কত দিচ্ছেন এটা ভাইয়া 17000 টাকা 17000 টাকা একটু না অনেক কমই বলা চলে S10i হ্যাঁ S10i আর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন S10 ভিতরে অসাধারণ একটা ফোন কিন্তু ভাই ঠিক আছে 17000 টাকা আচ্ছা তারপর কি আছে তারপর আসি আমরা S9 S9 আচ্ছা S9 S9 না হ্যাঁ ওকে ভিউয়ার্স এটা হলো আপনার কত 4 এটা 664 জিবি না আচ্ছা S9 কার্ভ ডিসপ্লে কত দিচ্ছেন এটা কার্ভ ডিসপ্লে এটা পড়বে হলো আপনার 16000 টাকা 16000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 16000 টাকা ঠিক আছে ওকে নেক্সট কি আছে তারপর আসি A51 এটা কোয়ান্টিটি আছে না ভাইয়া হ্যাঁ কোয়ান্টিটি আছে অনেকগুলো আছে ভাই আপনি যে কয়টা লাগে আপনি বললে হবে কালার আছে জাতীয় ফোন হ্যাঁ ঠিক আছে আর তারপরে আসে আমরা A51 এর দিকে হ্যাঁ এই ফোনের সাথে সম্পর্কিত না বা এই ফোন চিনে না এরকম খুব কম মানুষ আছে A51 হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর আর ক্যামেরা ডিসপ্লে তো বলাই নেই আর কি এই ফোন দেখে নাই বা চিনে নাই এরকম কোনো মানুষ এর সাথে
বক্স চার্জার সব আছে, সব সব আছে। ওকে ওকে, বক্সের মতো অরিজিনাল চার্জারও আছে। এই যে অরিজিনাল চার্জার বলেন কত যে ভাইয়া, এটা হলো আপনার 6128 GB। কত দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস পড়বে 16,000 টাকা। 16,000 টাকা, এটা এটা একদম লাস্ট 16,000 টাকা। ওকে, 16,000 না? আচ্ছা, এরপরে কি আছে? আমরা কি এদিকে যাবো না? গুগল পিক্সেলটা শেষ করে, আচ্ছা স্যামসাংটা যেহেতু শেষ করছি, পিক্সেলটা শেষ করি, পিক্সেলে আসেন। আচ্ছা, গুগল পিক্সেল 6 প্রো, দেখতে পাচ্ছেন? দেখেন 12/128 GB, 6 প্রো, 12/128 GB। আচ্ছা ভিউয়ার, 6 প্রো বা 6 মানে গুগল মানে ক্যামেরা, গুগল মানে ক্যামেরার জন্য সেরা, ঠিক আছে। আর এগুলো তো টেনসর প্রসেসর ব্যবহার না, নিজস্ব প্রসেসর, স্পিডও খুব ভালো পাবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। আর এগুলো কিন্তু মানে ভিডিও করলে অনেক কিছু আছে, স্লো মোশন, তারপরে দেখা যায় আপনার ভাই, এগুলো তো ক্যামেরা ভিডিও এগুলোর জন্যই তৈরি করা, তো এগুলো সবচেয়ে ভালো আর কি, বেটার পাবেন। আচ্ছা, কত হচ্ছে এটা? এটা হলো ভাই 43,000 টাকা। 43,000 টাকা, আচ্ছা ভিউয়ার, এটা কিন্তু অনলি 43,000 টাকা, ঠিক আছে। 6 প্রো, তারপরে আসি 6 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
সবগুলাই ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেয়। আচ্ছা কত দিচ্ছেন এটা ভাইয়া প্রাইস? এটার প্রাইস দেবো ভাই 31,500 টাকা। 31,500? 31,500 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 31,500 টাকা। আচ্ছা ওকে, কালার আছে, যা যেটা পছন্দ নেবেন। তারপরে আসি 5A 5G। 5A 5G আমার খুব পছন্দের একটা ফোন চার্জিং ব্যাকআপের জন্য। আচ্ছা ইসিম আছে না? ইসিম আছে, এই পিক্সেলের ভাই সবগুলাতে ইসিম আছে। আচ্ছা আচ্ছা, 3 XL বাদে সবগুলাতে ইসিম আছে, মানে ডুয়েল সিম। এক কথা সিম, হ্যাঁ এক কথা ডুয়েল সিম। 628 GB, 628 GB পাঞ্চুয়াল ডিসপ্লে, অসাধারণ ফোন কিন্তু। আচ্ছা কত দিচ্ছেন এটা? এটার প্রাইস পড়বে হলো আপনার 23,500 টাকা। 23,500? আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 23,500 টাকা, ঠিক আছে। তারপর আসি আমরা পিক্সেল 5। হ্যাঁ পিক্সেল 5, ছোট খাটোর মধ্যে খুব ব্র্যান্ডি একটা ডিভাইস। আচ্ছা ডিসপ্লেটাও দেখতে আমার খুব ভালো লাগে, রিফ্রেশারটাও ভালো। আচ্ছা পিক্সেল 5 না? হ্যাঁ। এটা 828 GB? 828 GB। আচ্ছা কত দিচ্ছেন এটা? এটার প্রাইস দিব হলো 22,000 টাকা। 22,000 টাকা? 22,000 টাকা। পিক্সেল 5 ভিউয়ার, ক্যামেরাটা দেখেন, 22,000 টাকা একটা ফোন পাচ্ছেন আপনি, কি ক্যামেরা! এরকম এরকম ঝাঁকাইবেন আর ছবি তুলবেন, ঠিক আছে, তারপর দেখবেন আর কি হাঁটাহাঁটি করতেছেন, কোনো কিছু মনে হলো যে না এই জিনিসটা মনে ধরে গেছে একটা ছবি মেমোরি রাখি, সাথে সাথে তুললে সমস্যা নেই, কোনো ব্যাপার না, জাস্ট এরকম ক্যামেরা হাতে থাকলেই হলো। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে ছবি। হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে আবার আগে একটা তুললাম ওইটা, এই আমি নিজেও একটা চালাই ভাই, গুগলে চালাই, দেখছেন। হ্যাঁ এই যে দুইটা ছবি তুলছি একরকম, দুইটা দেখেন, এটা আমি জাস্ট এমনি সুন্দর করে তুলছি আর এটা কিন্তু এমনি তুলছি, দেখছেন দুইটা কিন্তু সেম হয়েছে। আচ্ছা এটা কত দিচ্ছেন? এটা 22,000 টাকা। 22,000 টাকা না? ওকে, 4A 5G। 4A 5G? হ্যাঁ, ডিভাইসটা আমি নিজে চালাই খুব আর কি, এটা চালায় খুব মজা আছে ভাই। আচ্ছা ইসিম সাপোর্টেড তো, ডুয়েল সিমই বলা চলে, এই আমি নিজেই চালাতে আছি। আচ্ছা কভার টোভার লাগায়, হ্যাঁ গত একটা ভিডিও তো দেখছিলাম। হ্যাঁ আচ্ছা যাই হোক, কত দিচ্ছেন এটা? কম দামের মধ্যে খুব বেস্ট একটা ফোন ভাই, 628 GB না? 628 GB, স্ন্যাপড্রাগন প্রসেসর তো এগুলাতে থাকে, এগুলো বলার কিছু নাই। ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন ভাই, 3850 mAh এর ব্যাটারি হলো খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। এটার প্রাইস পড়বে হলো 19,500 টাকা। 19,500? 19,500 টাকা। আচ্ছা ভিউয়ার্স, আমাদের কাছে অনেকগুলো আছে 4A 5G, হোয়াইট কালারও আছে। আচ্ছা হোয়াইট কালারটা কিন্তু বেশিরভাগ সময় পাওয়া যায় না, আমাদের কাছে হোয়াইট কালারটা এখানে অ্যাভেলেবেল আছে। 19,500? 19,500। তারপরে? তারপর আসেন 4XL। 4XL? আচ্ছা দেখি, এই যে দেখতে পাচ্ছেন 4XL, 664 GB। 664 GB? 64 GB না? হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন 664 GB ভিউয়ার্স, 4XL। 4XL কত দিচ্ছেন এটা? এটার প্রাইস পড়বে 19,500 টাকা। 19,500? স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, ক্যামেরা এগুলো নাই বলি। আর সবচেয়ে বড় বিষয় হলো এগুলো যেগুলো আছে 6 এর আগ থেকে আগ পর্যন্ত যেগুলো মোবাইল আছে গুগলে সবগুলোতে কিন্তু আনলিমিটেড ফটো ব্যাকআপের সিস্টেম আছে গুগলে। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যারা নেবেন এটা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা আর কি স্টোরেজ নিয়ে কোনো প্যারা নেই ভাই, ছবি ভিডিও আপনি যাই করেন সব তো গুগল ফটোসে চলে যাচ্ছে। হ্যাঁ তারপরে আসেন কিউর একটা ডিভাইস 4A, ছোটখাটো খুব কিউট একটা ডিভাইস, হ্যান্ডি। হ্যাঁ হ্যান্ডি। আচ্ছা দেখতে পাচ্ছেন, যাই হোক 628 GB। 628 GB কত দিবেন এটা ভাইয়া? এটা দিব হলো আপনার 16,000 টাকা। 16,000 টাকা? আচ্ছা ছোটোর ভিতরে কিন্তু, ঠিক আছে, 16 না? 16,000 টাকা। আচ্ছা তারপরে কি আছে? তারপরে আসেন 4
শুধু 4 আচ্ছা 4 এর কালারটা কিন্তু জোস ভাই অস্থির একটা কালার আছে অরেঞ্জ কালারটা ঠিক আছে আর কন্ডিশন একবার নতুন আছে নতুনের মতই আচ্ছা নতুনের মতই আর কি ইউজ কিন্তু নতুনের মতই আচ্ছা কত দিছেন এটা এটা প্রাইস দেব 16500 টাকা 16500 টাকা 664 জিবি নাকি হ্যাঁ 664 ওকে তারপর আছে 464 পিক্সেল 3XL হ্যাঁ ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন আর ক্যামেরা তো পিক্সেলের সবগুলাই কিছুটা একই রকম লাগে খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর আচ্ছা কত দিছেন এটা এর প্রাইস পড়ে 15000 টাকা 15000 টাকা একটু বড় ডিসপ্লে যারা চান ঠিক আছে একটু বড় ডিসপ্লে এগুলো দিয়ে কিন্তু গেমিং ও মোটামুটি ভালোই করতে পারবেন কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ান্টিটি আছে আচ্ছা তারপর আছে পিক্সেল 3 পিক্সেল 3 যারা ফটোগ্রাফির জন্য টুকটাক কাজের জন্য চান তাদের জন্য গেমিং করতে পারবেন কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম থাকার কারণে আর কি ওরকম লং টাইম গেমিং করতে পারবেন না আচ্ছা ঠিক আছে একটু ছোট যেহেতু ঠিক আছে একটু ছোট আচ্ছা এটা কত দিচ্ছেন এটা 12000 টাকা 12000 এটাও কিন্তু 845 স্ন্যাপড্রাগন আচ্ছা 12000 হ্যাঁ এটা কিন্তু কোয়ান্টিটি আছে আচ্ছা তারপরে আমরা এদিকে চলে আসি নাকি তারপরে আসি আমরা মোটরোলা আচ্ছা এইচ প্লাস আচ্ছা মানে এই যে এখান থেকে দেখেন এই পর্যন্ত কিন্তু কার্ভ ঠিক আছে আচ্ছা যাই হোক কত দিচ্ছেন 12256 জিবি 12256 জিবি আর এটা আপনার স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর এটা প্রাইস হবে হলো 32000 টাকা 32000 টাকা না 32000 টাকা আচ্ছা ঠিক আছে 32000 টাকা তারপর আছে V60 Think আচ্ছা এটা একটা ফোন এই পাশের দোকানে নিছে মাত্র যেটা আমি আমরা মাঝে মধ্যে যে হোলসেলও দিয়ে থাকি তো আশেপাশেও নিয়ে যায় আচ্ছা তারপর কি আছে আচ্ছা তারপরে এই যে V60 Think আমার খুব পছন্দের একটা ফোন দেখতে পাচ্ছি আমার ভাই ব্রাদার যারা আমার কাছে ফোনের রিকমেন্ড চায় আমি যে ভাই কি নিলে ভালো হবে আমি এটা বইলা দেই কি নির্ভেজাল একটা ফোন মানে কোনো কমপ্লেন নাই এখন পর্যন্ত নাই ভাই এখন পর্যন্ত কোনো একটা কমপ্লেন নাই ফোনটা আর প্রসেসর বলেন ক্যামেরা বলেন সবকিছুতে এটা পারফেক্ট তারপর দামটাও কিন্তু এই দামে আসলে সম্ভব ব্যাপার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই দামের ভিতরে একটা অসম্ভব সেরা একটা ফোন ভাই সেরা একটা ফোন এটা হলো আপনার 865 প্রসেসর 5000 এমএএইচ এর ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা আবার আপনার 5G সাপোর্টেড ওকে কত দিচ্ছেন আজকে এটা যে এটার রেট দিব 20500 টাকা হ্যাঁ এটা এটার কিন্তু আমরা এগুলো সব ফোনের সাথে একটা করে চার্জার দিচ্ছি আচ্ছা আবার এটা একটা স্পেশাল জিনিস হলো এটা ব্যারাইজনের ফোন ব্যারাইজনের না হ্যাঁ ব্যারাইজনের কিন্তু খুব সহজে আর কি পাওয়া যায় না আর খুব কম পাওয়া যায় আচ্ছা তো ব্যারাইজনের ডকুমে এগুলো কোনো ফেক না ভাই ওকে নেক্সট কি আছে আরেকটা আছে এলজি ভেলভেট কালার আছে দুইটা এটা লেডিস কালার লাল কালার চকচকা হ্যাঁ পুরো হ্যাঁ তারপরে আসি আমরা অ্যান্ড্রয়েডের কিছু ডিভাইসে রেডমি নোট 7 প্রো সম্পর্কে এটা হলো জাতীয় ফোন ভাই রেডমি এইসব ফোন দিয়েই মার্কেট পাইছে ঠিকই এটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর আচ্ছা আচ্ছা পিছের যে ক্যামেরা লেন্স ব্যবহার করেছে এটা কিন্তু সোনির লেন্স ব্যবহার করেছে আর বাকি তো লুক দেখতেই পাচ্ছেন আচ্ছা কত দিচ্ছেন এটা এটার প্রাইস দিয়ে হলো 12000 টাকা ভাই 128 জিবি না 128 জিবি না 6128 এটা আচ্ছা এটা 128 জিবি এটা কনফার্ম আচ্ছা ঠিক আছে যাই হোক সমস্যা নেই আপনার আসেন দামটা কত হলো তাহলে এটা 12000 টাকা 12000 টাকা মাত্র ঠিক আছে ওকে ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 12000 টাকা আছে নেক্সট কি আছে নেক্সট আছে হলো আপনার ওপ্পোতে আসি ওপ্পো হ্যাঁ আচ্ছা ওপ্পো এটা হলো আপনার বক্স সহ না এটা তো বক্স নেই আচ্ছা যাই হোক ওপ্পো দেখতে পাচ্ছেন তারপরে আসেন ওপ্পো F21 Pro বরাবরের মতো এটা আমাদের কাছে সব সময় থাকে ওপ্পো F21 Pro 5G এটার সাথে বক্স আছে স্লিম প্রোডাক্ট হ্যাঁ বক্স চার্জার সব আছে দেখতে পাচ্ছেন এটার আপনার নতুন প্রাইস থাকে সব সময় 38
3750 এরকম। আচ্ছা কত আমাদের কাছে এটা আপনি আসলে পেয়ে যাবেন 24500 টাকায়। 24500 টাকা। 24500 টাকা। আচ্ছা ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা ফোন কিন্তু ভাই। 24500 টাকা। আর নতুন বের হইছে যেহেতু। হ্যাঁ হ্যাঁ। ভালো হবে আশা করি ঠিক আছে। এটা তো এটার সাথে ওয়ারেন্টি আছে। আচ্ছা আচ্ছা। আর কি অফিশিয়ালি ওয়ারেন্টি আছে। আমরা তো দিবই। অফিশিয়ালি ওয়ারেন্টিটাও আপনি পাবেন। আচ্ছা পরে কি আছে ভাইয়া? তারপরে আসে আমরা Oppo F17। হ্যাঁ Oppo F17 কিন্তু দেখতে খুব কিউট একটা ডিভাইস। আচ্ছা একদম কিউট পুরো। লেদার সিস্টেম এটা। হ্যাঁ দাগ পড়ে না এগুলোর জন্য দাগ পড়ে না এটাতে। Oppo F17 এটার প্রাইস পড়বে হলো আপনার 15500 টাকা। 15500 টাকা। হ্যাঁ এটা হয় হলো 8x128 GB এটার সাথেও বক্স চার্জার সব আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার সাথেও বক্স চার্জার আছে। সব আছে। ওকে যারা নেবেন এটা কিন্তু নিতে পারেন ঠিক আছে ভালো একটা ফোন হবে আশা করি বক্স চার্জার সহ। তারপর আসি Realme 9 তো বের হইছে বেশি দিন হয় নাই। হ্যাঁ হ্যাঁ নতুন ফোনই বলা চলে। আচ্ছা আচ্ছা এটাও দেখেন এটাও 8x128 8x128 এটাও না। হ্যাঁ ওকে ভিউয়ার্স যারা নেবেন এটাও কিন্তু নিতে পারেন। এটার সাথেও বক্স আছে। কত হচ্ছে এটা প্রাইস? এটার প্রাইস দিয়ে হলো 20000 টাকা। 20000 টাকা। হ্যাঁ এটারও বক্স আছে আমি আপনাকে দেখাই দেই। দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি বক্স চার্জার সব আছে এটার সাথে। বক্স চার্জার সহ না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যাই হোক তো কত হলো এটার দাম মাত্র? এটা হলো 20000 টাকা। 20000 টাকা। আচ্ছা তারপরে কি আছে? আইফোন আইফোন 7। আচ্ছা আইফোন 7 এটারও বক্স আছে। এটা আপনার 128 GB। হ্যাঁ 128 GB। 128 GB একটু ক্যামেরাটা দেখায় দেন ভাই এত কম দামে ক্যামেরা যে দেয় আইফোন 7 রোজ ভাই। আচ্ছা আচ্ছা যাই হোক কত হচ্ছে এটা? এটা জাস্ট আপনার ভিডিওর জন্য 14000 টাকা পড়ো। 14000 টাকা। 14 এমনি কিন্তু এখনো ভাই 15515 চলতেছে। আচ্ছা রেড এডিশন রেড কালার। রেড কালার। ওকে তো মোটামুটি কি আজকে এ পর্যন্ত ছিল? এই পর্যন্তই শেষ। আচ্ছা আচ্ছা সনি এক্সপ্রিয়া আরেকটা জিনিস আছে। সনি এক্সপ্রিয়া 5 Mark II। সনি এক্সপ্রিয়া 5 Mark II আর সনি এক্সপ্রিয়া 5 আমাদের স্টকে আজকে কালকের মধ্যে অ্যাভেলেবেল হবে। এগুলো যদি কারো লাগে সনি এক্সপ্রিয়া 5 Mark II পড়বে হলো আপনার 19500 টাকা। আচ্ছা আচ্ছা অ্যাভেলেবেল পাবেন যে কয়েক পিস চান। আর এক্সপ্রিয়া 5 যেটা আর কি এটার আগের ভার্সন এটাও আছে। এটা পড়বে হলো আপনার 15500। এটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর ভাই আর খুব ভালো একটা ফোন। আমি নিজে একসময় চালাইছি। দেওয়া যাবে এগুলো আর কি ঠিক আছে। আচ্ছা তো মোটামুটি শেষ করি নাকি? শেষ। আচ্ছা তো ভিউয়ার্স আর কথা বলছি না আপনাদের সুবিধার্থে কিন্তু শপের লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই দেখতে পাচ্ছেন ফোন দেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।